আপনি পিএলসি শিখতেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পিএলসি শিখে চাকরি পাবেন না। কেন? আপনি যদি একটা ইন্ডাস্ট্রি দেখেন, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক মেশিন আছে। যদি আমি একটা এক্সাম্পল একটা মেশিনের কথা বলি, সেই মেশিনে হয়তো মোটর আছে, হয়তো আরও অনেক ধরনের ডিভাইস আছে, হাইড্রোলিক আছে। তো আমি সেই মেশিনটার একটা এক্সাম্পল মনে করি যে সেই মোটরটা চলতেছে একটা এমসিসি সিস্টেমের মাধ্যমে, এবং সেটাকে যদি আপডেট চিন্তা করি সেই মেশিনটা চলতেছে বিএফডির মাধ্যমে, এবং সেটাকে যদি অটোমেটেড করতে চাই তার জন্য কী করতে হচ্ছে? আমাদের আমাদের পিএলসি কন্ট্রোলার ইউজ করতে হচ্ছে, এবং সেই পিএলসি কন্ট্রোলারতে আমার মেশিন চলতেছে। বাট মেশিনটা যে চলতেছে তার গ্যারান্টিটা কী? তার জন্য আমার যে ডিভাইসটা ইউজ করতে হচ্ছে সেই ডিভাইসটার নাম হলো এইচএমআই। এবং এইচএমআই দিয়ে আমি কী করতে পারতেছি? আমি অপারেটর রুম থেকে বসে আমি কী করতে পারতেছি? পুরো সিস্টেমটাকে মনিটর করতে পারতেছি এবং ক্লিক করে অন অফ করতে পারতেছি, মিনস কন্ট্রোলিং করতে পারতেছি। এবং এরকম মনে করি আমার ইন্ডাস্ট্রিতে কয়টা মেশিন আছে? ছয়টা। তো এই ছয়টা মোটরকে আমি তো ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করব, পাশাপাশি আমি যদি একটা অপারেটর রুম থেকে হোল ইন্ডাস্ট্রিকে যদি কন্ট্রোল করতে চাই তার জন্য আমার যে সিস্টেমটা ইউজ করতে হবে সেই সিস্টেমটার নাম হলো স্কাডা সিস্টেম। তো এই টোটাল হোল সিস্টেমটাকে বলা হচ্ছে অটোমেশন। বাট আপনি কী শিখতে যাচ্ছেন? পিএলসি শিখতে যাচ্ছেন। আপনি মনে করতেছেন পিএলসি শিখলে আপনার লাইফ শাইন, বাট পিএলসি শিখলে আপনার লাইফ শাইন না, আপনার অটোমেশন শিখতে হবে। এবং অটোমেশন শিখলেও হবে না, আপনার কী শিখতে হবে? আপনার শিখতে হবে অটোমেশন ডিজাইন অ্যান্ড অটোমেশন, দেন আপনার চাকরি বাজারে আপনার চাকরিটা হবে সবার আগে। ওকে, এবং আরও একটা বিষয় আপনাকে জানানো উচিত, আপনি কোথায় সেই অটোমেশন শিখবেন? পিএলসি কেন্দ্রিক যত ইনস্টিটিউট আছে সেখানে যাবেন না, যেখানে অটোমেশন কেন্দ্রিক যত ধরনের শিক্ষণীয় যত কিছু আছে সেখানে আপনি যাবেন। সেখানে যদি স্কাডা থাকে, সেখানে যদি অ্যানালগ শেখ থাকে, সেখানে যদি ডিজিটাল থাকে, সেখানে যদি প্রজেক্ট বেস ট্রেনিং থাকে, সেখানে যদি হোল অটোমেশন প্লাস অটোমেশন ডিজাইন থাকে সেখানে আপনি যাবেন। এবং অটোমেশন শিখবেন কোথায় সেটা আপনি যাচাই করুন, এবং কোর্স আউটলাইন দেখুন। সেই কোর্স আউটলাইনটা দেখাবেন কাকে? ইন্ডাস্ট্রিয়াল 10-15 ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা আছে, জাস্ট যে সাপ্লাইং কোম্পানিতে কাজ করতেছে তাকে আপনি দেখাবেন, তখন আপনি পাবেন সঠিক গাইডলাইন। এবং অটোমেশন আমি যদি বলি, শুধু অটোমেশন শুধু পিএলসি কেন্দ্রিক না, অটোমেশন কিন্তু আরও অনেকগুলো সেক্টর আছে। সেটা ডিডিসি টেকনোলজি হতে পারে, সেটা ডিসিএস টেকনোলজি হতে পারে। তো নিজেকে যদি সঠিকভাবে করতে চান অবশ্যই অটোমেশন শিখুন।